আজ আমরা তৈরি করব বেগুন বাহার। বেগুন বাহার করার জন্য বেগুনে আমি 10 মিনিট আগে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম কড়াইতে তেল গরম করে। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। এই বেগুনগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নেব। এই বেগুনগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। বেগুন ভাজার কড়াইতেই আর একটু তেল দিয়ে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন কুচিয়ে নেওয়া, দুটো পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম সরু সরু করে। বড় সাইজের একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সবকিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে জল। জল দিয়ে জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বেগুন আমি ভালো করে ভেজে নিয়েছি, ভাজাতেই বেগুন সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য আর বেগুন বেশিক্ষণ রান্না করছি না। দিয়ে দেবো ধনে পাতা কুচি। দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। বেগুন বাহার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।